তৃণমূলকে করতে জব্দ বঙ্গ বিজেপি একাই যথেষ্ট, তৃণমূলকে করতে জব্দ বঙ্গ বিজেপি একাই যথেষ্ট, বাজবে বাঙালি বাজবে মান, এই তৃণমূল হবে খান খান, এই তৃণমূল হবে খান খান, এই তৃণমূল হবে খান খান। বন্ধুগণ, আজকে এই বীরভূম জেলা কুখ্যাত অপরাধীদের জায়গা হয়ে গেছে, অনুব্রত মণ্ডল জেলে চলে গেছে, কিন্তু তার ডান হাত টুরু মণ্ডল এখনো সমস্ত পাথরের খাদানের সিন্ডিকেট কন্ট্রোল করছে। কি করছে? তো করছে, করছে, তারও সময় এসে যাবে। আজকে মাননীয় অমিত শাহজিকে সামনে রেখে মেয়ে উনসে অনুরোধ করনা চাহতা হুঁ, তৃণমূল গুন্ডা জো হ্যায় টুলু মন্ডল জ্যাসে গুন্ডাও কো জেল কে পিছে ভেজনা চাহিয়ে, উনকি জগা ইস সমাজ মে নেই হ্যায়, ইন সমাজ কে অন্দর নেই হ্যায়। তৃণমূলের প্রচুর নেতা বা বিজেপির কর্মী সমর্থকদেরকে তারা অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে। কার সাহসে? ভাইপোর সাহসে, কয়লা ভাইপোর সাহসে। গতকাল কোর্ট বলে দিয়েছে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তনুর সামনে বসিয়ে জেরা করতে হবে, সামনাসামনি বসিয়ে সিবিআইকে জেরা করতে হবে। তাই তৃণমূলের নেতাদেরকে বলি, খোকন খোকন ডাকছারি, খোকন গেছে কারবারি, আয় রে খোকন ঘরে আয়, ডাকছে তোকে সিবিআই। সময় এসে গেছে, খোকনের ডাক পড়ার সময় এসে গেছে। এই নির্লজ্জ সরকার যারা সংখ্যালঘুদেরকে মিথ্যে ভয় দেখিয়ে, এনআরসির মিথ্যে ভয় দেখিয়ে ক্ষমতায় এসেছিল, তারা এখানে আসার পর, ক্ষমতায় আসার পর বকটুয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। যে বীর বীরভূম জেলা রবীন্দ্রনাথের গানে বাউলের গানে সবসময় ভেসে থাকত, সেই বীরভূম জেলাতে এখন বোম বন্দুকের গন্ধ, মরা লাশের গন্ধ, চারিদিকে মানুষ ছিচি করছে। আজকে সেই বকটুই থেকে যারা সংখ্যালঘু সমাজের মানুষ আছেন, তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা আমাদের হাত ধরেছেন। তাই বলছি বন্ধুগণ, সময় এসে গেছে এই সরকারকে উৎখাত করতে, সময় এসে গেছে আমরা সকলে মিলে একসাথে লড়াই করব, লড়াই করে এই সরকারকে উৎখাত করব। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বর্তমান সময় .com।